আমি এখন মানালিতে আসছি। দিদি আসছে, বাহ ভালোই সুন্দর। আমরা এখন হিরণ্যদেবী টেম্পলের সামনে। হিরণ্যদেবী কমপ্লেক্সে দেখুন কিরকম গোলাপ গাছ হয়েছে বিশাল। আর হিরণ্যদেবী ঢোকার জন্য কি বিশাল লাইন, বাপরে! এখান থেকে কতখানি গেছে সত্যি মানুষের যে ঠাকুর দেখার প্রবণতা প্রচুর, ভীষণ ভক্তি দেখছি। এই যে সামনে হিরণ্যদেবী টেম্পল, হ্যাঁ হ্যাঁ জানি হিরণ্যদেবীর গল্প মোটামুটি সবাই জানে, তো ভীমের অসুরের প্রতি। যাই হোক, আমি তো যাচ্ছি না। মন্দির এটার কমপ্লেক্স, প্রচুর লোকের সমাগম, ছুটির মেয়ে প্রচুর টুরিস্ট এসছে। মধুদা বর্দাইরা সব হিলের নিচ দিয়ে নামছে হিরণ্যদেবী মন্দির দেখে। হিরণ্যদেবী মন্দির দেখে তারপরে আমরা দুপুরবেলায় রওনা দিলাম রাম মন্দির, মানে বৈশিষ্ট্য মন্দিরে। বৈশিষ্ট্য মন্দিরে গিয়ে বৈশিষ্ট্য মন্দির পরিদর্শন করে এবং দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা বাড়িতে এলাম। বিকালবেলায় আমরা বেরোলাম মেলে, মেল পরিদর্শন করতে, চারিদিকে ঘুরলাম এবং কিছু খেলাম এবং সব দেখে কিছু কেনাকাটি করে বাড়িতে চলে এলাম। আজ 17ই জুন, আমরা ভোরবেলায় রওনা দিলাম কাসরের উদ্দেশ্যে। কাসরের অপূর্ব শোভা দেখতে দেখতে আমরা দীপজ্যোতির প্রপার্টির দিকে গেলাম। তার আগে আমাদের যাওয়ার কথা ছিল মণিকরণ গুরুদুয়ারে, কিন্তু কপাল খারাপ, এত জ্যাম, এই জন্য আমরা যেতে পারিনি। কেননা আমাদের বিকালবেলায় আবার যেতে হবে গ্রহণে। গ্রহণে কালকে, মানে 18 জুন, আমার ছেলে দীপজ্যোতির বার্থডে করা হবে, সেই জন্য আমাদের এখানে আসা। আমাদের অন্য অন্য সদস্যরা তারাও এই কাসলের জন্য আসতে চেয়েছে এবং দীপের প্রপার্টি দেখবে সে কারণে এসছে। তাই সবচেয়ে প্রথম
আমরা যাব দ্বীপের প্রপার্টিতে। এখন আমরা দ্বীপের প্রপার্টির দিকে যাচ্ছি। আজকে 17 তারিখ, আমরা কাছলে এসেছি। কাছলে যে বিদ্যুতিক প্রপার্টি ছিল সেই প্রপার্টিতে যাব। সঙ্গে এই সকালবেলা ব্রেকফাস্টের জন্য এই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, এই যে রেস্টুরেন্ট, এবং তার পাশের ব্যালকনি থেকে এর সুন্দর পার্বতী নদীর ভিউ দেখা যাচ্ছে। সামনে পাহাড়ের উপরে বাড়ি এবং কাছলের অপূর্ব দৃশ্য। আর আমাদের সব সাথীরা, মনুদি, দাদা, এই যে মধুদা, সব আমরা আছি। আমরা কাছলে দ্বীপের প্রপার্টি দিকে আগচ্ছি, এবং প্রপার্টির সামনে যাওয়ার জন্য পাহাড়ের উপর দিয়ে কিছুটা আগাতে হয়। আমরা এখন সবাই, আমরা এখন দ্বীপের প্রপার্টির মধ্যেই আছি। এই কিসকোর আর একটা প্রপার্টিস, এই ঘর থেকে এখানেই সব টুরিস্ট এবং আলাদা যারা আসে, বেশিরভাগ ফরেনেরই আসে, তারা এখানে স্টে করে। ওই যে এসছে, আছে লোক, পুরো ফুল প্যাকড আছে। এখন সিজন চলছে, যেন পুরো। হ্যাঁ, এটার সিলিং। আমরা এখন দ্বীপের প্রপার্টির মধ্যে আছি। দ্বীপের প্রপার্টি দেখে এবং তার চারিপাশের সব মনোরম দৃশ্য কামনা বন্দি করলাম, ওর আত্মার শান্তি কামনা করলাম। পার্বতী হিল।
পোপাটি ছেড়ে আমরা যাচ্ছি, এখন যাব গ্রহেণে। এখানে দুপুরবেলা লাঞ্চ করে এবার আস্তে আস্তে বেরোচ্ছি, নিচে নামছি। এই পাশে দেখুন কত ট্রেন করেছে, এখানে সব লোকরা এসে থাকে। আর সামনে দেখুন বিশাল জঙ্গল। আর এগুলো আমাদের সব সাথী কিসকুস, সব কুকুর। আমি এখন দাঁড়িয়ে আছি একটা বিশাল জলপ্রপাতের সামনে। এটা মানালিতে অবস্থিত, এটা একটা মানালির খুব জনপ্রিয় ফলস। এটা আসতে হয় সোনাল ভ্যালি হয়ে, তার আগে অটল ট্যানেলের পরে এসে এই ফলসটা। পাথরপুরে রাস্তা ব্লক হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, রাস্তাবেলায় কোনো কাজ হয়নি, তাই সারা রাত আমাদের কাটাতে হলো বাসের মধ্যেই। এবং কখন যে বাস দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে আমরা কেউ জানি না। এটা পান্ডুয়া জায়গা, এখানে পুরো ধসের জন্য পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। সারা রাত্রি ধরে আমরা এখানেই আছি এই বাসের মধ্যে, নাহলে প্রায় দেড় দুশো সব যানবাহন সব আটকে আছে, সাত লোক এরকম আছে।
জানি না কখন যে বাস ছাড়বে, কেউ কিছু বলতে পারে। আমরা এখন ক্লুর পাণ্ডুতে আছি, সামনে রাজু ধাবা। এখানে কাল রাত্রি থেকে আমরা আছি, কেননা সামনেই পুরো স্টোন পড়েছে, মানে পুরো পাহাড় ভেঙে পড়েছে, এই জন্য টোটাল গাড়ি বন্ধ। যত গাড়ি সব বন্ধ আছে, এদিকে যাচ্ছে না, ছোটো ছোটো গাড়িগুলো অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। হোল নাইট আমরা আজকে এখানেই ছিলাম, এই আমাদের বাস লক্ষ্মী ট্রাভেলসের ছিল। এই যে সব বড় বড় বাস সারা বম্বে চণ্ডীগড় যাবে, সব দ্বারা আটকে আছে। কি যে দুর্ভোগ, সারা সাত ঈদ ধরে এই দুর্ভোগ ছিল। দেখি এখন আমাদের একটা অন্য ছোটো গাড়ি বুক করেছে, আসছে, দেখা যাক তারপরে কী করে। অবশেষে আমরা ছোটো গাড়ি করে প্রায় 18 ঘন্টা জার্নি করে তারপরের দিন সকালবেলায় দিল্লি এয়ারপোর্টে পৌঁছালাম। আমরা ফুড কোর্টে খাচ্ছি দমদম, সরি, দিল্লি এয়ারপোর্টে, টার্মিনাল ওয়ানের। এই যে প্রচুর ফুড কোর্ট আছে, সবাই এখানে খাচ্ছে, কেননা দুপুরবেলা আমাদের ফ্লাইট 12:44। আমাদের স্পিতি এবং মানালি গ্রহণ খুব অসুবিধার মধ্যে, খুব বাজে সময়ের মধ্যে দিয়ে আমরা শেষ করলাম। এখন এই ফুড কোর্টে মশলা টসলা খাচ্ছি। দেখুন কী ডিজাস্টার, কী ভয়াবহ, চারিদিকে সব ধ্বংসলীলা, দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সত্যি প্রকৃতির উপর এত অন্যায়, তার সব প্রতিশোধ তুলছে প্রকৃতি, জানি না কবে ঠিক হবে। ভাই সাহ ল ও ফসি গেছে, ও নিতে গেছে পোল, ল খতম, বলবো বি গাইব।
देख रहे अंकल को घुस गया। भगवान भैंस ओ तेरी हे तेरी ओ यार ये गाय था वो तो उठा रहे हैं ना मुंडा मैं जुआ ओ यार जाना परे वाला देखिए खतरा था आया वे क्या करिए वे गई 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 ओ भाई साहब ला ओ फसी गए ओ नहीं तेरे से पोल ला खत्म बोल वो भी गायब ला बोल वो गायब होगी पूरी हूं मामा था है वे क्या करिए वे ओ भाई साहब ला ओ फसी गए ओ नहीं तेरे से पोल ला खत्म बोल वो भी गायब ला बोल वो गायब होगी पूरी हूं मामा गाय था तो यार एक काम करो दोबारा पानी आएगा अपनी गाड़ियां सारी सेव करके जितनी जल्दी हो सकता है निकलो यहाँ से दोबारा पानी आएगा फ्लैश करके निकलो ऊपर से बारिश तेज हो रही है ना हाँ जहाँ जो लगाना लगा के निकलो यहाँ सेफ्टी रखो अपनी ठीक है इलेक्ट्रिकल कनेक्शन बंद रखो सारे और पानी तेज हो रहा है तो
देखते ये कार वाला यहाँ फंस गया था। सारे शरणार्थी गेवन ब्रिज के पास पानी जो है दरिया का निराज है। ये देखिए हरिपुर में हमारे घर के बिल्कुल सामने नीचे की तरफ है। 17 मील पुल से अगर आप पतलीपुर की तरफ जाएंगे तो ये बीच में ये सड़क का हिस्सा है। अभी यहाँ से ट्रैफिक चल रहा है, अगर इसको इमीडिएटली रोका नहीं गया तो कुछ एक्सीडेंट हो सकता है। अभी भी गाड़ियां उसके ऊपर से जा रही हैं और आधी सड़क जो है वो नीचे नदी में गिर चुकी है। आधी सड़क